নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওয়ে আপনাদের জন্য থাকছে আইআরসিটিসির অ্যাপ থেকে আপনারা যদি টিকিট কাটেন আর সেই টিকিট যদি ক্যান্সেল করতে হয় তাহলে কিভাবে ক্যান্সেল করবেন। তো প্রথমেই আমরা আইআরসিটিসির অ্যাপে লগ ইন করে নেব। মোবাইলে অ্যাপটা আগেই খুলে নিয়েছি। এবার লগইন এর ডিটেলস ভরে নেব, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড ভরে নিয়ে লগইন বাটনে ক্লিক করব। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আমরা এখন আইআরসিটিসি অ্যাপে লগ ইন করে নিয়েছি এবং ট্রেনের বাটনটায় ক্লিক করব, তারপর মাই বুকিংস ওটাতে ক্লিক করব। করলে আমাদের আপকামিং যে বুকিংগুলো আছে, টিকিটের বুকিংগুলো আছে, তার লিস্টটা চলে এসছে। এবার এখান থেকে যে টিকিটটা আমরা ক্যান্সেল করতে চাইছি সেই টিকিটের উপর ক্লিক করে নেব। দেখুন, নেতাজি এক্সপ্রেসের একটা টিকিট কাটা রয়েছে, এর ভেতরেই দুটো টিকিট কাটা, এর ভেতরে একটা টিকিট আমরা ক্যান্সেল করব, তো সেটাতে আগে ক্লিক করে নেব। দেখুন, টিকিটটা খুলে গেছে, ওপরে পিএনআর নম্বর দেওয়া আছে, তারপরে প্যাসেঞ্জারের নাম, এগুলো সবই আরএসি টিকিট রয়েছে, ওই জন্য এই টিকিটটা আমরা ক্যান্সেল করে দেবো। আমাদের অন্য ট্রেনে কনফার্ম টিকিট পেয়ে গিয়েছি। তো ক্যান্সেল করতে হলে প্রথমে এটা দেখে নিন, পুরো টিকিটটা যেরকম রয়েছে, এই 11,276 টাকার টিকিট রয়েছে। আর ওপরে চলে যাই, এবার টিকিটের ওপর দিকটায় ডান দিকে দেখুন ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড রুলস বলে একটা অপশন আছে, আমরা ওটাতে ক্লিক করে দেখে নেব যে ক্যান্সেলেশনের যে নিয়মগুলো আছে সেইগুলো সম্পর্কে, বা কোন টিকিট হলে কত টাকা কাটবে সেই রুলসগুলো আমরা এখানে পড়ে নিতে পারবো। এই ভিডিওটাতে কতটা ক্লিন ভাবে আসছে আপনারা পড়তে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, তবে আপনারা নিজেদের ফোনের আইআরসিটিসি অ্যাপে লগ ইন করে ওই ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড রুলসে গিয়ে ক্লিক করলে পুরো পিডিএফটা ভালোভাবে পড়তে পারবেন। এখানে বিভিন্ন চার্জগুলো লেখা আছে, যে স্লিপারের ক্ষেত্রে কত চার্জ, এসির ক্ষেত্রে কত চার্জ, এসি টু টায়ারের ক্ষেত্রে কত চার্জ। যেমন আমাদের এই টিকিটটা আরএসি রয়েছে, আরএসি এবং ওয়েটিং লিস্টের টিকিটের জন্য 60 টাকা করে চার্জ কাটবে, সেটাও লেখা আছে। এখন আমরা ইপিএস থেকে ব্যাক করে আবার টিকিটের জায়গায় চলে আসব এবং একদম টিকিটের যে অরেঞ্জ টিকিট ডিটেলস লেখা অরেঞ্জ কালারে, তার পাশে দেখুন তিনটে ডট আছে, ওখানে ক্লিক করুন। তারপর এখানে ক্যান্সেল টিকিট সেকেন্ড অপশনটা, ওটায় ক্লিক করতে হবে। তারপর এখানে গিয়ে সিলেক্ট অল, যদি সবকটা টিকিট ক্যান্সেল করতে হয়, যদি একজন বা দুজনের টিকিট ক্যান্সেল করতে হয় তাহলে তাদেরটায় গিয়ে ক্লিক করলেই সেখানে টিকিটটা পড়বে, তারপর ওকে করে দিতে হবে। করলে নিচে দেখুন ক্যান্সেল টিকিটে আসছে, ওখানে গিয়ে আবার ক্যান্সেল টিকিটে ক্লিক করতে হবে। আবার একটা কনফার্মেশন চাইছে, আবার এখানে ইয়েস করে দিন, যদি ভুল করে হয়ে গিয়ে থাকে তাহলে নো করুন, আর যদি করতে চান টিকিট ক্যান্সেল তাহলে ইয়েস করে দিন। দেখুন আবার ক্যান্সেল টিকিট এখানে এবার লিখে দিয়েছে, আরএসি 6 টিকিটের পাশে বা আরএসি 7, কিন্তু ওই পাশে দেখুন কারেন্ট স্ট্যাটাস ক্যান্সেল। আইআরসিটিসির ওয়েবসাইট হোক বা অ্যাপ থেকে হোক, টিকিট ক্যান্সেল করলে একটা মেসেজ চলে আসে, এই মেসেজটা দেখতেই পাচ্ছেন, এখানে লেখাই রয়েছে যে টিকিট ক্যান্সেলেশন করার পরে যে টাকাটা আছে এই অ্যামাউন্টটা 3 থেকে 4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। অনেক সময় সঙ্গে সঙ্গে হয়ে যায়, অনেক সময় কিছুটা টাইম লাগে।